তিনি সুফি সাধকদের সন্ধানে গিয়েছিলেন। এই জঙ্গল পার হইলে একটা মরনদী পাইবে, সেই মরনদী পার হইলে পাইবে একটা ঘন জঙ্গল, সেইখানে শুনছি এক সাধু থাকে। আমার বুক থেকে যে দীর্ঘশ্বাস বেরিয়েছে তাই হয়তো আল্লাহর মন স্পর্শ করেছে, তাই তিনি কোন কঠিন শাস্তি দিয়েছেন। এই অভিশাপে আমাদের পরিবারের দৈব বাণী যে সুফি পুরুষ অভিশাপ দিয়েছিলেন সেটাই হচ্ছে দৈব বাণী। তুমি কি বাচ্চা দত্তক নেওয়ার কথা ভাবছ? এভাবে বলছো কেন? আশা ছাড়া কি আছে? আমি জাস্ট সামান্য খোঁজ খবর নিয়ে রাখছি, এগুলো প্রসেস করতে তো সময় লাগে। সরি। সরি কেন? এই যে আমি আমি তোমাকে কোনো সন্তান দিতে পারছি না। বোকামি, তুমি এভাবে কেন চিন্তা করছো? সমস্যা তো আমারও হতে পারে, তুমি নিজের দিকে কেন টেনে নিচ্ছ? আজকে অফিসে না গেলে হয় না? এই যে দুষ্টুমি বুদ্ধি মাথায় চেপেছে না, অফিসে অনেকগুলো কাজ রয়ে গেছে, না গেলেই না। প্লিজ যেও না। আচ্ছা, আমি রাতে তো ফিরছি। তোমার আমার উপর কোনো রাগ ক্ষোভ নেই তো? একদম না। সত্যি 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 তিন সত্যি। সবাই এরকম মন মরা হয়ে আছে কেন? আশ্চর্য, এমন একটা ভাব করছে যেন এই বাড়িতে কেউ একজন মারা গেছে। কি হয়েছে আমাকে একটু ঘটনাটা খুলে বলতো। আমাকে কেন বলতে হবে? এই বাড়ির খবর তো আমার থেকে বেশি তুই ভালো জানিস, তাই না? তোকে দেখে তো মনে হয় যে তুই এই বাড়ির বাসিন্দা আর আমি এই বাড়ির মেহমান। শোন, একটু প্যাঁচ গোছ কম করে আসল ঘটনাটা কি হয়েছে আমাকে একটু খুলে বল। কি আবার হবে, ভাইয়া ভাবির মন খারাপ। ভাবির মা হওয়ার যে নিউজটা আমরা পেয়েছিলাম, নতুন রিপোর্টে ধরা পড়েছে, ওটা ভুল ছিল। কি বলিস, রিপোর্ট ভুল? হ্যাঁ রে, ভাবির মন খুবই খারাপ। ভাবি এত ভেঙে পড়েছে দেখে খুব কষ্ট হচ্ছে। আসলে এমন একটা বিষয় নিয়ে না সান্ত্বনাও দেওয়া যায় না। আচ্ছা, আমাকে একটা কথা খুলে বলতো, সমস্যাটা আসলে কার? ভাবিরই নাকি ভাইয়ার, জানিস কিছু? আমি কিভাবে জানব? আমার সাথে কি এসব কিছু শেয়ার করে নাকি? তবে আমার মনে হয় আসল সমস্যাটা অন্য কোথাও। আম্মা বলেছিলেন যে আমাদের বংশের উপর নাকি অভিশাপ আছে কোন এক সাধক পুরুষের। ভাইয়া নাকি কোনোদিনও বাবা হতে পারবে না। আই শোন, তোদের বাড়িতে এসে এসে এই পুরনো গল্প আমি অনেকবার শুনে ফেলেছি, তুই বিশ্বাস করিস এই সমস্ত ঘটনা? অবিশ্বাস করার মতো তো কিছু না, ছোটবেলা থেকে দেখে আসছি শুনে আসছি, আর
তুই যতটা সহজ ভাবছিস না, বিষয়টা আসলে এতটা সহজ না। না, এই বিষয় নিয়ে আর কোনো হেলাফেলা করা যাবে না। আমি ভাবির সঙ্গে কথা বলবো। ভাবি কইরে কিচেনে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন রফিক সাহেব? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? এই তো আছি আলহামদুলিল্লাহ। যে কারণে আপনাকে ফোন করা, ওই বাচ্চা অ্যাডপ্ট করার বিষয়ে আপনার সাথে আমার কথা হয়েছিল না একবার, আমি সেখানে একবার যেতে চাই। অবশ্যই যাবেন, কবে যাবেন আমাকে বলেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আজ বা কাল যে কোনো সময় যেতে পারি। তাহলে আমি কি সেখানে কথা বলে রাখবো? আচ্ছা, আমি সরাসরি এসে আপনার সাথে কথা বলি, ফোনে এই বিষয়ে কথা বলতে চাই না। আজই আসবেন তাহলে? আমি জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কখন এলে? হ্যাঁ সত্যি, কিন্তু আমার মনে হয় হবে। ভাবি শোনো, আমার একটা কথা শোনো, আমি খুব ভালো একজন ডক্টরকে চিনি, ওনার কাছে তোমাকে আমি নিয়ে যেতে চাই, প্লিজ। না রে ভাবি, ট্রাস্ট মি, ওইখানে আজ পর্যন্ত কেউ গিয়ে বিফল হয়নি। না, আমি আর চেষ্টা করব না, কম তো চেষ্টা করিনি, কোনো ফল হয়নি, শুধু শুধু কিছু টাকা নষ্ট। আমি এটা বুঝে গিয়েছি, আমার আর কখনই সন্তানের মুখ দেখা হবে না। আমাকে অন্য চেষ্টা করতে হবে। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যাদের সন্তান হয় না, সন্তানের মুখ দেখতে পায় না, তারা চলছে কিভাবে? ভাবি ভাবি, তুমি আমার সঙ্গে একটাবার চলো প্লিজ। আর তাছাড়া এত তাড়াতাড়ি আশাটা ছেড়ে দেওয়াও ঠিক না। সব পথই বন্ধ হয়ে গেছে স্নিগ্ধা, এখন আর কোনো পথ খোলা নেই, এতটাই জট পাকিয়ে গেছে, সে জট খোলা আমার পক্ষে অসম্ভব। আমি এত কিছু জানি না ভাবি, তুমি আমার সঙ্গে যাচ্ছ বাস, আমি আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছি, টাকা লাগলে আমি দেব। আরে না না, টাকা তো কোনো সমস্যা না, ওটা তো জাস্ট এমনি এমনি বললাম। ভাবি তুমি যাবে কিনা বলো। তোমার ভাইয়ের সঙ্গে আগে কথা বলে নেই, তারপর জানাই। আচ্ছা, এখানে ভাইয়ের সঙ্গে কথা বলার কি আছে? কারোর সঙ্গে কথা বলতে হবে না, তুমি আমার সঙ্গে যাচ্ছ, আগে তুমি না জানো ভাবি, আমি তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিই। আচ্ছা ঠিক আছে বাবা, যাব, এত জায়গায় গিয়েছি, শেষবার আরেকটা জায়গায় গিয়ে দেখি। সত্যি ভাবি? হুম। আমার লোক কি ভাবি? তাই যেন হয়। তাই হোক। কি করবো বলো, তোমার জন্য খারাপ হতেও আমার ভালো লাগে।
তুমি যে চোখের দিকে তাকিয়ে শত বর্ষ পার করার কথা ভাবছ, সেই চোখ তোমাকে কি দিতে পেরেছে? দেখছেন ধারাবাহিক নাটক সত্যমন্ত্র। দেখছেন ধারাবাহিক নাটক সত্যমন্ত্র। On the average, the number of active processes is likely to be strictly similar to the total number of শোনো, যত চেষ্টাই করো কোনো লাভ হবে না। কালকে আমার ক্লাস টেস্ট আছে, আমাকে পড়তে হবে, ফোনটা রাখো তো। কিন্তু কি করবো বলো, মনটা ছটফট করছে তোমার সাথে কথা বলার জন্য। সব দোষ হচ্ছে মনের, আমার কোনো দোষ নেই। না হলে কি আমার ঠেকা পড়েছে নিজের টাকা খরচ করে মানুষের বাকি কথা শুনতে? এই মন ব্যাটার জন্য আজকে মানুষের কথা শুনতে হচ্ছে। দেখো সাহেব, এখন কিন্তু তুমি বাদরাম শুরু করে দিয়েছ। তোমার কোনো ইম্পর্টেন্ট কথা থাকলে বলো, তা নাহলে আমি কিন্তু ফোন সুইচ অফ করে রেখে দিব, যেন আর জ্বালাতন করতে না পারো। আরে বাবা, এরকম ব্যবহার করছো কেন? কালকে তো আমারও ক্লাস টেস্ট, আর এই ক্লাস টেস্টকে এত গুরুত্ব দেওয়ার কি আছে? কিছু না পড়লেও হয়। আমি তো তোমার মতো অত মহাপণ্ডিত না যে না পড়েই পাশ করে যাব। আমাকে একটু শিখিয়ে দিও তো কীভাবে না পড়ে পাশ করা যায়। টেস্ট করছো না? টেস্ট তো করবেই। সুযোগ পেয়েছো, এখন কথা শোনাচ্ছো। ঠিক আছে, শোনাও। সময় আসবে না আমার, তখন আমিও শোনাবো। তুমি কি ফোনটা রাখবে না আমি কেটে দেবো? ওকে ওকে বাবা, আমি রাখছি। পড়ো পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বাই। ওকে, থ্যাংক। কি ব্যাপার এভাবে আয়নায় তাকিয়ে?
একটু দাঁড়াও, তোমার ভাইয়া আসছে। আচ্ছা শোনো না, ভাইয়াকে না নিলে হয় না। কেন, ফয়সাল গেলে অসুবিধা কোথায়? ডাক্তারের কাছে যাব, একজন পুরুষ মানুষ থাকাটা তো জরুরি। দেখছেন ধারাবাহিক নাটক সত্যমন্ত্র। দেখছেন ধারাবাহিক নাটক সত্যমন্ত্র। তুমি হঠাৎ এভাবে কথা বলছো কেন? একজন নারীর জীবনের সার্থকতা আসে তার মাতৃত্বে। তোমাকে বিয়ে করার পর আমি সব পেয়েছি, সব। কিন্তু আমি তোমাকে কি দিতে পেরেছি? আচ্ছা শোনো না, আমি না দিব্য দৃষ্টিতে একটা জিনিস দেখতে পাই, কি জানো? এই ঘরটা না একদিন একদম অন্যরকম একটা আলোতে আলোকিত হয়ে যাবে। এই ঘরটায় আমি দেখতে পাই ছোট্ট ছোট্ট দুটো পা, পায়ের উপর ঘর জুড়ে পা দুটো হেঁটে বেড়াচ্ছে। সত্যি সত্যি শুনো না, আমি কাল একটু ঢাকায় যেতে চাই। স্নিগ্ধা বলছিল একজন ডক্টরের কথা, কি বলো? অবশ্যই যাবে, চেষ্টা করতে তো দোষ নেই। আল্লাহ কার কপালে কার উসিলায় কি লিখে রেখেছেন সেটাকে কেউ আমরা জানি। তুমি যাবে আমার সাথে? অবশ্যই যাব। তুমি কখন যেতে চাও বলো, আমি সময় বের করে রাখবো। সত্যি সত্যি ফ্রেশ হয়ে নাও। একটু দাঁড়াও, তোমার ভাইয়া আসছে। আচ্ছা শোনো না, ভাইয়াকে না নিলে হয় না। কেন, ফয়সাল গেলে অসুবিধা কোথায়? ডাক্তারের কাছে যাব, একজন পুরুষ মানুষ থাকাটা তো জরুরি। তাছাড়া আমি ভাবছিলাম পুরান ঢাকার বিরিয়ানির দোকানগুলোর বিরিয়ানি খুব মজার হয়। তোমার ভাইয়া খুব ভালো দুটো বিরিয়ানির দোকান চেনে, আমরা আসার সময় ওখান থেকে বিরিয়ানি খেয়ে আসবো। আর তাছাড়া লালবাগে আমার মামার বাসা আছে, ওখানে একটু ঢুমিরে আসবো। কি যে বলো না, বিরিয়ানি খেতে কি ভাইয়াকে লাগবে নাকি? আমি সমস্ত বিরিয়ানির দোকান চিনি। আর তোমার ছোট মামার বাসার অ্যাড্রেস নিয়ে নাও, আমি তোমাকে চিনিয়ে দেবো, আমি সব জানি। কিন্তু তারপরও তুমি ভাইয়াকে নিও না প্লিজ। আচ্ছা তুমি ভাইয়াকে এত ভয় পাচ্ছ কেন বলো তো? সুহেল সম্পর্কে এই ধরনের কথা তুমি আর কখনো বলবে না। হতে পারে ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি ওকে আমার আপন ভাই থেকে বেশি ভালোবাসি। ডক্টর, আপনি কি তাহলে বলছেন আমার বেবি হবে? আমি আপনাকে নিরাশ করব না, তবে আসলে ওই বাচ্চাটা আসলে কার জন্য দত্তক নিচ্ছেন?